কামতাপুর ন্যাশনাল ট্রেড ইউনিয়নের পক্ষ থাকিয়া আরও রথেরহাট কেএনটিইউ ইউনিটের পক্ষ থাকিয়া 28 আগস্ট ঐতিহাসিক কুচবিহার মার্জার চুক্তি দিবস পালন করা হইল। এটা কিনা উপস্থিত আছিল জলপাইগুড়ি জেলার কেএনটিইউ ভাণ্ডারী আরও রথেরহাট ইউনিটের গড়িয়া মারিয়া সহক সদস্য ছাড়াও উপস্থিত আছিল কেএনটিইউ উপদেষ্টা মানিডাঙ্গরিয়া অবিনাশ রায়। ময়নাগুড়ির দুর্গাবাড়ি ভোটপার্টি স্ট্যান্ড এলাকাত কামতাপুর ন্যাশনাল ট্রেড ইউনিয়নের পক্ষ থাকিয়া 28 আগস্ট ঐতিহাসিক কুচবিহার মার্জার চুক্তি দিবস পালন করা হচ্ছে এটা কিনা উপস্থিত আছেন কেএসডিসির প্রচার মারিয়া মানিডাঙ্গরিয়া মনোরঞ্জন রায়, আর উপস্থিত আছেন কেএনটিইউ যুগ্ম গড়িয়া মানিডাঙ্গরিয়া চঞ্চল রায়, সেন্ট্রাল গড়িয়া অনিল কুমার রায়, সেন্ট্রাল মারিয়া দুলাল বসনিয়া, কেএনটিইউ উপদেষ্টা মানিডাঙ্গরিয়া অবিনাশ রায়, আর সেন্ট্রাল জেলা ব্লক ও ইউনিটের সক সদস্য গিলা থাকি। তবে ময়নাগুড়ি ব্লকের কেএনটিইউ এর পাক থাকি মোট 17 থেকে 18 জায়গাত 28 আগস্ট ঐতিহাসিক কোচবিহার মার্জার চুক্তি দিবস পালন করা হইল। যেমন রথেরহাটের ঝাঁজাঙ্গি বাসস্ট্যান্ড, টেকাটুলি কেএসডিসি পার্টি অফিস, জলপেশ ফালতুর মোড় ভাতির বাড়ি 2 নম্বর, মাধবডাঙ্গা সুপার মার্কেট, আসাম মোড় লক্ষ্মীরহাট পাখিরিতোলা, বাংলাঝাড় সিঙ্গিমারি কলেজ রোড, আমগুড়ি ডালিমের বাড়ি ময়নাগুড়ি, ময়নাগুড়ি রোড দোমহনি আরও চূড়া ভাণ্ডার। কেএসডিসির তরফ থাকি বা কেএসডিসির ফ্ল্যাগ কামতাপুর ন্যাশনাল ট্রেড ইউনিয়নের তরফ থাকিয়া আজি আমার এই রথেরহাট গ্রাম চূড়া ভাণ্ডার জিপি ময়নাগুড়ি ব্লক জলপাইগুড়ি জেলাত এই কেএসডিসির ফ্ল্যাগ দণ্ডবোধ আজি আমরা রথেরহাট গ্রাম চূড়া ভাণ্ডার জিপি ময়নাগুড়ি ব্লক জলপাইগুড়ি জেলাত কামতাপুরের বাবা কামতাপুরবাসীর কামতাপুরের কামতাপুরবাসীর জন্য কামতাপুরের ফ্ল্যাগ ওঠাছি দণ্ডবোধ। আগস্ট 1949 এই দিনে ভারত সরকারের মাঝত আমার এই কুচবিহার রাষ্ট্রখান বিলীন হয়, মানে অন্তর্ভুক্ত হয়, এবং কুচবিহারের যে পতাকা, কুচবিহারের মান সম্মান সব ভুলুণ্ঠিত হয়। মানুষ তখন তাকে জানিবার পারে যে আমরা ভারতবাসী। আগত কিন্তু আমরা আসিনি কুচবিহারবাসী বা কামতাপুরবাসী, কিন্তু যেই দিন ভারত সরকার ছলে বলে কলে কৌশলে আমার কুচবিহার রাষ্ট্রটা ছিনিয়ে নিল আমার মহারাজা জগদীন্দ্র নারায়ণের কাছ থেকে, একটা চুক্তির মাধ্যমে সেটা নিয়েছিল। সেই চুক্তির নাম হচ্ছে কুচবিহার মার্জার এগ্রিমেন্ট। সেই দিন থেকে আমার জনজাতির দুঃখ দুর্দশা বাড়ি গেল, আমরা গরিব হবার শুরু করিনি, আমার অধিকার নষ্ট হইল, আমার আত্মনিয়ন্ত্রণ থাকিল নাই, আমার মৌলিক অধিকার নষ্ট হইল। তো এলা আমরা চাই নতুন করে আমরা আমার অধিকার পুনঃপ্রতিষ্ঠা করি। এতে পুনঃপ্রতিষ্ঠা করার বাদে কি লাগে? আমাকে ঐক্যবদ্ধ হবার লাগে, আর ঐক্যবদ্ধ আন্দোলন দরকার। সেই বাদে আমরা আমার মহান মানসি, আমার জাতির মহান নেতা, মহান বিপ্লবী কামতাপুরি সশস্ত্র আন্দোলনের অগ্রগণ্য মানিডাঙ্গরিয়া জীবন সিংহের নেতৃত্বে আমরা কেএসডিসির মাধ্যমে আমার আন্দোলন আমরা সফল করিব, আমরা আমার রাজ্য পুনরুদ্ধার করিব। আরেকজন নেতা আছে, মহান নেতা মানিডাঙ্গরিয়া ডিএল কোচ ওমাকো, কিছুদিন আগত ভারত সরকার শান্তি আলোচনা নিয়ে আসছে। তো আমরা চাই আমার মহান নেতা জীবন সিংহ ডাঙ্গরিয়া আরও ডিএল কোচের সঙ্গে সরকার যেই কথা কয়া নিয়ে আসছে ওইটা তাড়াতাড়ি সফল করুক, সফল করে আমার অধিকার প্রতিষ্ঠা হোক, আরো আমার মানুষগুলা ক্ষমতাবান করুক, আমার মানিডাঙ্গরিয়া
স্বমহিমায় ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে আমার জাতিটা কুচকান্তাপুরের মানসিক নব যৌবন প্রাপ্ত করা হোক। আমরা চাই ভারতীয় সংবিধানের মাঝতে, ভারতীয় সংবিধান মানিয়া ভারত ভূখণ্ডের মধ্যেই আমাকে স্বতন্ত্রভাবে আলাদা রাজ্যের মর্যাদা দিয়া আমার অধিকার প্রতিষ্ঠিত করুক, যাতে আমরা মাথা উঁচু করে দাঁড়াবার পারি। কারণ আমার জনসমষ্টি কিন্তু কম না হয়, আমার বিশাল জনসমষ্টি কি তোমার আসাম, গোয়ালপাড়া, তোমার উত্তরবঙ্গের 8টা জেলা, আরও বিহারের 4টা জেলা, এত বড় একটা জায়গা, এই জায়গাটার অধিকার পাওয়া আমার অবশ্যই উচিত। তা আমরা চাই কেন্দ্রীয় সরকার খুব তাড়াতাড়ি শান্তি আলোচনার মাধ্যমে আমার জনজাতির নেতা ক্ষমতায়ন করিবে এবং আমার দাবি আলাদা রাজ্য মানে নিবে। তো সবাইকে দণ্ডবত, নমস্কার, সালাম, জয় জোহার, জয় আই কামতাপুর, কামতাপুরের জয় হোক, জীবন সিংহ নগরের জয় হোক, জয় হোক, জয় হোক, জয় আই কামতাপুর।